আজি আমার 19 তারিখ 2023 ইএসআই অল ওড়িশা ইএসআই ডক্টর্স কনক্লেভ মিটিং হচ্ছে। আজের আমার কমিশনার কম সেক্রেটারি মহোদয় চিফ গেস্ট হিসাবে আসছেন। আমার ইএসআই র যে টোটাল ওড়িশার ইএসআই স্কিম, আমার যেতে ইন্ডস্ট্রিয়াল ওয়ার্কর্স মানকর স্বাস্থ্য এবং তাঙ্কর পরিবার মানকর স্বাস্থ্য এবং তাঙ্কর সোশিয়াল সিকুরিটি প্রতি আমার সম্পূর্ণ ভাবে ডেডিকেটেড, তেমন সেই বিষয়ে সেই তাঙ্কর সেই যেতে কি উন্নতি করা যাই পারিব ইএসআই হসপিটাল গুড়াক, ইএসআই ডিসপেনসারি আমার যে ওড়িশার, তার বিষয়ে সব আলোচনা করা যাচ্ছে। ইএসআই হসপিটাল আউ ইএসআই ডিসপেনসারি রে যে মানে আমার ইএসআই স্কিম রে যে মানে বেনিফিসিয়ারি অছন্তি, যে মানে বেনিফিসিয়ারি অছন্তি সেমানকর সেমানে ট্রিটমেন্ট আমার হসপিটাল তরফ ডিসপেন্সার সেমানকু ট্রিটমেন্ট দিয়া যাচ্ছে, এবং খালি ট্রিটমেন্ট খালি সবু প্রকার ট্রিটমেন্ট আমার ট্রিটমেন্ট রে সেমানকর সেমানে সমস্ত সবু অ্যাডভান্স ট্রিটমেন্ট দিয়া যাচ্ছে। আউ যে মানে বি আমার যদি অতি জটিল রোগরে বি যে পীড়িত অছন্তি সুপার স্পেশালিস্ট আমার সব টাই অফ হসপিটাল আছে থ্রু আউট ইন্ডিয়া, ওড়িশার আমার কর্পোরেট হসপিটাল সাংরে বি টাই অফ আছে, যেমানকর সুপার স্পেশালিস্ট ট্রিটমেন্ট লাইক আমার ক্যান্সার ট্রিটমেন্ট হল, আমার ব্রেন সর্জরি হল, আমার ইউরোলোজি হল, গ্যাস্ট্রোলোজি হল, সেমানকু আমি দরকার হলে আমাকে তাকে রিফর করা যায়। আউ গোটে সুবিধা হচ্ছে ইএসআই যে কার্ড হোল্ডর সেমানকর অনলিমিটেড ইন্সুরান্স, তাঙ্কর ইন্সুরান্সর কোনসি লিমিট নাই, যেমন অন্য অন্য ইন্সুরান্সর 5 লক্ষ আছে, 10 লক্ষ আছে, 20 লক্ষ আছে, দ্যার ইজ নো লিমিট, মানে ইএসআই স্কিম দরকার বলে 2 কোটি 3 কোটি টাকা আমি সেমান খরচ করছি তাঙ্কর ইয়ে পাই, যেটা কি এটা হচ্ছে সবুঠারু মুঁ কবি পৃথিবীর সবুঠারু বেস্ট ইন্সুরান্স হচ্ছে ইএসআই ইন্সুরান্স। আমার ভুবনেশ্বর ইএসআই হসপিটাল এবে বহুত ডেভেলপমেন্ট হচ্ছে, আমার এবে সেক্রেটারি সাংকর মন্ত্রী মিনিষ্টর মহোদয়ঙ্কর গাইডান্সরে ডায়ালিসিস ইউনিট বহু শীঘ্র খোলিব, ফিজিওথেরাপি ইউনিট বহু শীঘ্র খোলিব, আইসিইউ আর এসডিইউ বি বহু শীঘ্র খোলিব। ভুবনেশ্বর ইএসআই হসপিটাল 100 বেড হসপিটাল, 100 বেড়ু প্রায় আমার অকুপান্সি 90% 200% রয়েছে। আমার এই ইএসআই হসপিটাল ভুবনেশ্বর ওড়িশার প্রতি ইয়ে আসছেন, এটি যে সেকেন্ডারি কেয়ার হসপিটাল হলে বি আমার সবুবেলে বেস্ট ট্রিটমেন্ট আমি দেছু, এমনি সবু সবু ফ্যাকল্টির বেস্ট ট্রিটমেন্ট পাওছু। চৌদ্বারে আমার নয় বিল্ডিং তৈরি হবার যোজনা আছে চৌদ্বারে, আউ আমার কাঞ্চিভালে বি গোটে হসপিটাল আছে 50 বেডের হসপিটাল, সেইটা বি টিকে রিনোভেশন কাম আরম্ভ হয়ে যাইছি। আউ ডিসপেন্সারি গুড়াকে যে অছি চৌদ্বারে আকচুয়ালি বিল্ডিং বিল্ডিং আমার সেটি ভুবনেশ্বর ভাইয়া বিল্ডিং হয়ে যাই থাকে সেন্ট্রাল এয়ার কন্ডিশন বিল্ডিং, যেহেতু সেটা ইএসআই তত্ত্বাবধানে সে এরিয়াটা আসুচি, সেইপাই কিছু প্রতিবন্ধক সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে, তেমন সেটি নয় কার্য করা টিকি ইয়ে রয়েছে, তেমন সরকার চিন্তা করছেন সেই হসপিটালকে রিনোভেট করবে কিংবা অন্য কোণী পাখাপাখি জায়গাকে সিফট করবে, সেইপাই সরকার গুরুত্বর সহ চিন্তা করছেন। চৌদ্বার হসপিটাল 100 বেড 50 বেড হসপিটাল ভুবনেশ্বর নাই টোটাল ওড়িশা, ভুবনেশ্বর কী টোটাল ওড়িশার ইএসআই স্কিম আমার কর্পোরেট হসপিটাল ভুবনেশ্বর সহিত আমার যেতেটা প্রাইভেট মেডিকাল কলেজ হল কিমস হাইটেক অ্যান্ড সম হসপিটাল, কর্পোরেট হসপিটাল সম অল্টিমেট কেয়ার হসপিটাল, কেয়ার হসপিটাল আমার আউ কতোটি কর্পোরেট হসপিটাল সাংরে বহুত কর্পোরেট হসপিটাল টাই অপ আছে, ক্যান্সর পাই বি আমার এসসিজি পণ্ডা সাংরে টাই অপ আছে, আমার স্পর্শ হসপিটাল সাংরে টাই অপ আছে, আউ আমার সবু নিজস্ব সুপার স্পেশালিস্ট হসপিটাল হবার অছি আমার অন্ধারুয়ারে, অন্ধারুয়ারে সরকার ঠারু অলরেডি জায়গা নিয়া হইছি বাউন্ডারি বুলাইকি অছি, তেমন তা উপরে সরকার গুরুত্বর সহ চিন্তা করছেন সেটা সুপার স্পেশালিটি 500 বেডেড হসপিটাল করিয়া পাই। যদি আপনকু আমার ভিডিওটি ভাল লাগিলা তেবে আমার চ্যানেলকু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করিবাকু জমা বি ভুলন্তু নাহিঁ।